দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তুলনামূলকভাবে সহিংসতা কম হয়েছে, তবে নির্বাচনের গুণগত মান ক্ষুণ্ণ হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন ভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আই’র। তবে এই প্রতিবেদন নিয়ে সরকার ভাবছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি দাবি করেন, উপমহাদেশের মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে বাংলাদেশে। নাজিবুর রহমানের রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আই’র তাদের প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় নির্বাচনে প্রতিযোগিতার অনুপস্থিতি এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কারণে বাংলাদেশের 2024 সালের নির্বাচনে তুলনামূলকভাবে সহিংসতা কম হয়েছে, তবে নির্বাচনটি মানসম্মত হয়নি বলে জানায় তারা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এই রিপোর্টের প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। প্রকাশিত প্রতিবেদন নিয়ে সরকারের অবস্থানও ব্যাখ্যা করেন তিনি। বাংলাদেশে যে সমস্ত নির্বাচন ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে বা আমাদের উপমহাদেশে যে নির্বাচনগুলো হয় বিভিন্ন দেশে, সেই তুলনায় এই নির্বাচনের মান অনেক উন্নত এবং একটি সুন্দর ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন এনডিআই আর কী বলল বা না বলল এতে কিছু আসে যায়, তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছে, আমরা সেটা দেখছি। নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের সহিংসতার কথা প্রতিবেদনে নেই উল্লেখ করে এর সমালোচনাও করেন মন্ত্রী। তাদেরকে এই বিষয়টাও অ্যাড্রেস করতে হবে যে বিএনপি যে নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছিল এবং শুধু প্রতিহত নয়, নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে যে সহিংসতা করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে, সেই বিষয়গুলো তো আসতে হবে। এদিকে জিম্মি নাবিকদের সংবাদ প্রচারে গণমাধ্যমকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের নাবিকদেরকে সম্পূর্ণ সুস্থভাবে এবং জাহাজটিও অক্ষতভাবে আমরা উদ্ধার করার লক্ষ্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কী প্রক্রিয়ায় চেষ্টা করছি বা কীভাবে করছি সেটি আসলে জনসমক্ষে প্রকাশ করার বিষয়। তবে গণমাধ্যমে এটি নিয়ে অতি মাতামাতি হলে যেটি হচ্ছে আমি সবাইকে অনুরোধ জানাবো এ নিয়ে সতর্কভাবে রিপোর্ট করার জন্য। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।